প্রিয় ও স্নেহের, 2023 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্ক্স তোমাদের থাকবে 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ সম্পদ, থাকবে পরিবেশ ও উৎপাদন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো চারটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 4 = 4। প্রথম, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা, মহানন্দা, তিস্তা। উত্তর হবে মাতলা। পরের প্রশ্ন, এক শৃঙ্গ গন্ডার দেখা যায় মালদায়, জলদাপাড়ায় না ঝাড়গ্রামে। উত্তর লিখবে জলদাপাড়ায়। পরের প্রশ্ন, গান্ধীবুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা না প্রীতিলতা ওয়েদ্দেদার। উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে। উত্তর লিখবে দোআঁশ মাটি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন আম্বেদকর, জওহরলাল নেহরু না রাধাকৃষ্ণন। উত্তর লিখবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, কোথাকার মাটির পুতুল বিখ্যাত, আসানসোল, কৃষ্ণনগর না মেদিনীপুর। উত্তর লিখবে কৃষ্ণনগর। দুয়ের দাগে রয়েছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি, প্রতি প্রশ্নের মান 1 * 1 * 4 = 4। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো চারটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। পরের প্রশ্ন, আজাদিন ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের একটি নদী হলো, উত্তর লিখবে ভাগীরথী। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয়েছিল, লিখবে 1905। পরের প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত, উত্তর লিখবে সূর্য সেন। পরের প্রশ্ন, ড্যাশ একটি বিষাক্ত গ্যাস, উত্তর লিখবে কার্বন মনোক্সাইড। আবার উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতশৃঙ্গ হলো, উত্তর লিখবে সান্দাকফু। পরের প্রশ্ন, আজাদিন ফৌজ গঠন করেন, উত্তর লিখবে সুভাষচন্দ্র বসু। উত্তরবঙ্গের একটি নদী হলো, উত্তর লিখবে ভাগীরথী। বঙ্গভঙ্গ 1905 সালে হয়, মাস্টারদা নামে পরিচিত, উত্তর লিখবে সূর্য সেন। ড্যাশে একটি বিষাক্ত গ্যাস, উত্তর লিখবে কার্বন মনোক্সাইড। তিন দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো চারটি, প্রতি প্রশ্নের মান 1 * 1 * 4 = 4। প্রথম, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, উত্তর লিখবে সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি আর বায়ুশক্তি ইত্যাদি। পরের প্রশ্ন, সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত, উত্তর লিখবে সুন্দরী। সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, জাতির জনক নামে কে পরিচিত, উত্তর লিখবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ধান কাটা ও ঝাড়া করার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি, বা ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি, উত্তর লিখবে হারভেস্টার। পরের প্রশ্ন, বাঁশের কেল্লাকে তৈরি করেছেন, উত্তর লিখবে তিতুমির। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি কে লিখেছিলেন, উত্তর লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চারের দিকে রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি, প্রতি প্রশ্নের মান 2 * 2 * 4 = 8। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে, উত্তর লিখবে যেসব নদীতে সারা বছর জল থাকে এবং বয়ে যায় তাকে নিত্যবহ নদী বলে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বত থেকে হুড়মুড় করে নিচে নেমে আসে, এইভাবেই নিত্যবহ নদীর সৃষ্টি হয়। পরের প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন, উত্তর লিখবে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, উঁচুতে বাতাস ঠান্ডা, রাতে বেশি ঠান্ডা, তাই ওই বাষ্প জমে প্রথমে জল হয়, তারপর পর্বতের পাথরের ওপর বরফ হয়ে জমে যায়। পরের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে, উত্তর লিখবে পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত, নদী থেকেই পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। নদী ছিল সেখানকার মানুষদের কাছে মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্গাছ কাকে বলে, বা ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে, উত্তর লিখবে সুন্দরবনে মিশে আছে সমুদ্রের জল, ওই ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায় এক ধরনের গাছ,
তাতেই দুই ধরনের মূল দেখা যায়, ঠেসমূল ও শ্বাসমূল। এই ধরনের গাছকেই ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে, যেমন গেওয়া, বাইন, গরান, সুন্দরী ইত্যাদি। পরের প্রশ্ন, সুন্দরবনের মানুষের জীবিকা কী? উত্তর লিখবে, সুন্দরবনের মানুষেরা নানা রকম কাজ করেন, বেশিরভাগ মানুষই চাষ ও মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালনা, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজেও যুক্ত আছেন। পরের প্রশ্ন রয়েছে, তিতুমির কাদের বিরুদ্ধে ও কেন লড়াই করেছিলেন? উত্তর লিখবে, তিতুমির ইংরেজ ও তাদের সঙ্গী দেশীয় জমিদার মহাজনদের অন্যান্য জুলুমের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছিলেন। এছাড়া তিনি নীলকরদের বিরুদ্ধেও খুব লড়েছিলেন। নীলকর সাহেবরা আমাদের ভালো উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করেছিল। মাটিতে একবার নীল চাষ করা হলে সেই মাটি অনুর্বর হয়ে যায়। পরের প্রশ্ন, রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কী? উত্তর লিখবে, চাষি ভাইরা এখন জানেন যে শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি থেকে ভালো ফসল পাওয়া যাবে না, বন্ধুপোকা আর থাকবে না, জমিও উর্বর হবে না, মৌমাছি রেশম পোকার মতো অর্থকরী পোকারা ধ্বংস হয়ে যাবে। পরের প্রশ্ন, কয়লার গুরুত্ব কী? উত্তর লিখবে, কয়লা মানুষের খুবই দরকারি জিনিস। কয়লা থেকেই আমরা পাই ন্যাফথা, গন্ধক, অ্যামোনিয়া, আলকাত্রা, ন্যাফথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, বেঞ্জল, থিওজোড, টুলুইন ইত্যাদি। আর কয়লা পুড়িয়েই বিদ্যুৎ তৈরি হয়। এই কয়লা হলো প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির এই সম্পদকে ভিত্তি করে বহু শিল্প গড়ে উঠেছে। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 20 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও, এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।